সত্যি সুখের কথা, সত্যি আনন্দের কথা। এবং আমাদের অনেক না পাওয়ার মাঝে অনেক আতঙ্ক, অনেক দুশ্চিন্তা, অনেক কি বলবো, মানে না বিশ্বাস করা অবস্থা এবং অনেক ত্যাগ, অনেক ক্ষয়ক্ষতির পর এটাকে অবশ্যই আমি সুখবর বলবো যে অন্তত পুলিশ প্রশাসন এবং বিএনপি একটা অন্তত ঐকমত্যে পৌঁছাতে পেরেছে। আমরা এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা আশার আলো দেখতে পাচ্ছি, আমরা আশাহত হতে চাই না কোনো অবস্থাতেই, আমরা কোনোবারই আশাহত হইনি এবং আমরা সব সময় আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের উপর আস্থা রেখেছি। আমরা বলেছি যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ক্যাপাবল, দুই দলের মধ্যেই মানে সবাই না হলেও অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনেকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ব্যক্তিগত বিশৃঙ্খলার অভিযোগ, কিন্তু আমরা অসংখ্যবার বলেছি অনেককে ঝেড়ে ফেলি আমরা, অনেককে আমরা অনেকের ত্রুটি পেলে আমরা ছাড়ি না, আমরা সমালোচনা করি, কিন্তু তারপরও বলেছি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ চাইলে এখানে ওই দেশ সেই দেশ এগুলো লাগে না, একটা সুরাহা যে পৌঁছে যায় এইটারই প্রমাণ। আমি অবশ্যই সুখবর বলবো, অনেক অন্ধকার ঘনঘাটার মধ্যে আমি সবসময় বলে এসেছি লাইট ইজ দ্য এন্ড অফ দ্য টানেল, সুরঙ্গের শেষ মাথায় সেই আলো। বিএনপি এবং পুলিশ প্রশাসন একটা ঐকমত্যে পৌঁছেছে, বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষ হয়েছে পুলিশের, এবং সেই বৈঠক শেষে বিএনপির নেতা বরকতুল্লাহ বলু তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে মিরপুর বাংলা কলেজ মাঠ অথবা কমলাপুর স্টেডিয়াম এই দুই জায়গা থেকে এক জায়গায় বিএনপির সমাবেশ 10ই ডিসেম্বর সমাবেশ করতে কোনো অসুবিধা নেই। এবং আমি আবারও সেখানে মিডিয়াতে বরকতুল্লাহ বুলু কথা বলেছেন, আমি যেহেতু বিএনপির সংবাদ সম্মেলনে ব্যস্ত ছিলাম, নিউজ নিয়ে ব্যস্ত ছিলাম মির্জা ফখরুলের সেই স্পট থেকে এসে, সেখানের খবর আমি যেমন জেনেছি, তারপর আবার টেলিফোনে সেই প্রতিনিধি দলে থাকা ব্যারিস্টার কায়সার কামালের কাছ থেকে আমি নিশ্চিত হয়েছি, তার কাছে আমি জানতে পেরেছি মোটামুটি কি সুরা হয়েছে কিনা, কনফার্ম কিনা, আমরা বলতে পারি কিনা। তিনি বললেন যে হ্যাঁ, আপনারা বলতে পারেন এই দুই জায়গা থেকে এক জায়গায়। তবে আমরা আরেকটু সূত্রে জানতে পেরেছি যে পুলিশের পক্ষ থেকে, পুলিশের ইচ্ছা হচ্ছে যে বিএনপি মিরপুর বাংলা কলেজ মাঠে অনুষ্ঠানটি, তাদের যে 10ই ডিসেম্বরের সমাবেশ সেই সমাবেশটি করুক, আর বিএনপির ফার্স্ট চয়েস এই দুই জায়গার মধ্যে এখন আর পল্টন নাকি সরওয়ার্দি নাকি আরামবাগ এই আলোচনাগুলো আর নাই, সেগুলো শেষ, এখন হলো বাংলা কলেজ এবং কমলাপুর স্টেডিয়াম। এই দুটোর মধ্যে কমলাপুর স্টেডিয়াম হচ্ছে বিএনপির ফার্স্ট চয়েস, তাদের সেকেন্ড চয়েস হচ্ছে বাংলা কলেজ। তবে এইটুকু বলতে পারি যে সুরাহা একটা হয়ে গেছে, যেই টেনশন যেই দুশ্চিন্তা ছিল, বিএনপি মহাসচিব যে বলছিলেন যে পল্টনই তারা করবেন, তবে ভেতরে ভেতরে নিশ্চয়ই রাজনৈতিক কোনো সুরাহার একটা ব্যাপার ছিল, যেটা এর আগে সন্ধ্যায় খবর এসেছিল, আমরা আরেকটু আপডেট করে দিই আপনাদেরকে। আমরা এর আগে জানিয়েছিলাম যে 10ই ডিসেম্বর সমাবেশের ভেনু নিয়ে আলোচনা করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল, বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে বিএনপি প্রতিনিধি দলটি ডিএমপি কার্যালয়ে যায়। আমরা সমস্ত খবরই প্রতি পদে পদে রাখছিলাম। 10 ডিসেম্বর সমাবেশ স্থলের বিষয়ে বিএনপির নেতারা ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে আলাপ করবেন বলে দলীয় সূত্রে জানা যায়, সেটাই হয়েছে। এর সঙ্গে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির ব্যাপারে একটি আলাপ আলোচনা হওয়ার কথা ছিল। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জে এম জাহিদ হোসেন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, তাদের মধ্যে ম্যাক্সিমামই বিএনপির মহাসচিবের সংবাদ সম্মেলনে ছিলেন। এই বৈঠকটির মধ্যে দিয়ে আমরা লং টাইমের জন্য হলেও বাংলাদেশে আগামী এক বছরে যে রাজনৈতিক ঘনঘটা, আমরা বারবার বারবার আপনাদের কন্টেন্টে বলছি যে দেখুন একটি সমঝোতায় দেশ আসবে, এবং আজকের জন্য না, আমি বলেছিলাম যে আগামী নভেম্বরে আপনারা আমার সঙ্গে কথা বলবেন, ডেট দিয়ে আমি এর আগে কন্টেন্ট দিয়েছি যে সেই সংঘাত সংঘর্ষ শক্তি দেখানোর রাজনৈতিক বাস্তবতা, বৈশ্বিক বাস্তবতা এখন নেই, তারই একটা ফল, তারই একটা প্রথম লক্ষণ দেখা গেল যে 10ই ডিসেম্বর বিএনপি সমাবেশ নিয়ে দুই মাস ব্যাপী রাজনীতিতে যেই নানান রকম কথাবার্তা, আমরা পেছনে আর ফিরে যেতে চাই না। ইভেন আজ যখন কথা বলছি তার 24 ঘন্টা আগে পল্টনে যা যা হয়ে গেছে, যা ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেগুলোতে যেতে চাই না। আরো সুন্দর প্রত্যাশার যে মিরপুর স্টেডিয়ামেই হোক, মিরপুর বাংলা কলেজ মাঠেই হোক আর কমলাপুর স্টেডিয়ামেই হোক,
সুষ্ঠু সুন্দরভাবে কোনো পক্ষের কোনো ধরনের অঘটন কোনো হটকারিতা ছাড়া বিএনপি যেটা বলছে যে তারা শুধু সামনের দিনের কিছু কর্মসূচি ঘোষণা করবে সেইটুকের মধ্যে দিয়ে এই সমাবেশগুলো শেষ হয়ে বিএনপির নেতাকর্মীরা অন্য নয় বিভাগে যেরকম বাড়ি ফিরে গেছে সেই বাড়ি ফিরে যাক, সেভাবেই সুষ্ঠু রাজনীতির ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আশার আলো নিয়ে, প্রত্যাশার আলো নিয়ে এবং আশাবাদিতা নিয়ে আপনাদের সঙ্গে সবসময় থাকতেছি আমি আতিক রহমান পূর্ণিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ।